বৃষ্টির একদিন পেরোলেও পানির নিচে বুয়েট শহর রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও বর্ষায় এমন অবস্থা কেন? ক্ষোভ নগরবাসীর। নাগরিক কোনো সুবিধা থেকে আসলে বঞ্চিত। ফ্রিজ, আসবাবপত্র যা আছে সব ডুবে গেছে। আমরা বাথরুম করতে পারি না। তারা তো বাজেট অনেক রাখছে, ভালোভাবে যদি ম্যানেজমেন্ট করতো তাহলে দেখা যেত যে আমাদের এত ঝামেলা হতো না। যেই মেনহোলগুলো আছে এগুলাতে হয়তো পলিথিন ঢুকে, বোতল ঢুকে। প্রত্যেকটা পার্সেল অফ ল্যান্ডের মধ্যে আমাকে এনশিওর করতে হবে যে আমার এনাফ জায়গা আছে ওয়াটার ইনফিল্ট্রেট করে নিচে যাওয়ার জন্য। রাস্তাঘাটের পানি কমায় কক্সবাজারে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। সেলফি তুলেই দায় সারছেন জনপ্রতিনিধিরা। বন্যায় খাবার সংকটে দুর্ভোগে উত্তরের হাজার হাজার মানুষ। অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি টেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর টবর নাই নাই। কোনোদিন যাওয়ার দিন বন্যা পানিতে আমরা খুব কষ্ট আছি। কল পাটর তলায় গেছে গা, চেলা পোকামাকড় ওগুলো অনেকগুলো ঘরের ভিতর ঢুকে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক। কর্মসূচি থেকে সরে আসার আহ্বান, দাবি দাওয়া তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। কক্সবাজারের সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। শামল থেকে বরাদ্দ মন্দিরের জন্য কালের পরিক্রমায় রাজধানীর মতিঝিলে দখল করে গড়ে তোলা হয় স্থাপনা। অভিযানে উচ্ছেদ করল ঢাকা জেলা প্রশাসন। এবং কম দামে গরুর মাংস পেতে বিকল্প নেই ব্রাহ্মার, সুপারিশ করলেও মিলছে না প্রাণী সম্পদের অনুমতি। আবারও আলু পেঁয়াজ অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের।